আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি মজাদার মার্বেল কেকের রেসিপি। এই একটি মাত্র কেকে আপনারা পেয়ে যাবেন চকলেট আর ভ্যানিলা দুই ফ্লেভারেরই স্বাদ। এই কেকটা অনেকে অনেকভাবে তৈরি করে থাকে। আমি সাধারণত এই কেকটা কিভাবে তৈরি করে থাকি সেই রেসিপিটি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি দুইটি ডিম। ডিমগুলো যদি ফ্রিজে থাকে চেষ্টা করবেন 15 মিনিট আগে ডিমগুলোকে ফ্রিজ থেকে বের করে নিতে। ডিমগুলোকে আমি 2 মিনিটের জন্য বিট করে নিয়েছি। 2 মিনিট পরে ডিমগুলো বিট করে নেওয়া হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। আমি চিনিটা একবারে দিয়ে দিচ্ছি না, অল্প অল্প করে দিয়ে ডিমের সাথে ভালোমতো বিট করে নিয়েছি। চিনিটা বিট করতে করতে ডিমের কালারটা এরকম সাদাটে হয়ে আসলে তখন এর মধ্যে আমি দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ রান্নার তেল। তেলটাকেও আমি 2 মিনিটের জন্য বিট করে নিয়েছি। এরপর এতে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। একটি চালনি নিয়ে এতে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ আরও 2 টেবিল চামচ পরিমাণ ময়দা। এখন এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার। আপনারা চাইলে এর বদলে 1/2 চা চামচ বেকিং সোডাও দিতে পারেন। শুকনো উপকরণগুলো ভালোমতো চেলে নিচ্ছি। এখন সবগুলো উপকরণ ভালোমতো নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারের ঘনত্বটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখন এই ব্যাটারটাকে আমি 3টি ভাগে ভাগ করে নিচ্ছি। আমি ব্যাটারটাকে সমানভাবে 3টি বাটিতে ঢেলে নিয়েছি। এখন এখানে আমি 1টি বাটিতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চকলেট সিরাপ। আপনারা চাইলে এখানে গলানো চকলেটও ব্যবহার করতে পারেন। এখন আমি ব্যাটারের সাথে এই চকলেটের সিরাপটাকে ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কোকো পাউডার, দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ তরল দুধ। এখন কোকো পাউডারটা আমি ব্যাটারের সাথে ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। যেই মোল্ডে আমি কেকটা বেক করব, মোল্ডে আমি একটি বাটার পেপার বিছিয়ে দিয়েছি আর মোল্ডের চারিদিকে আমি কিছুটা তেল ব্রাশ করে দিয়েছি। প্রথমে ভ্যানিলা যে মিশ্রণটা আছে আমি সেটা মোল্ডের মধ্যে ঢেলে দিচ্ছি আর মোল্ডটাকে একটু ঝাঁকিয়ে এটাকে সমান করে নিচ্ছি। এরপর এতে আমি দিয়ে দিব যে চকলেটের সিরাপটা মিশিয়ে নিয়েছিলাম সেই মিশ্রণটা। মিশ্রণটা দিয়ে দেওয়া হয়ে গেলে মোল্ডটাকে আমি ঝাঁকিয়ে এই মিশ্রণটাকেও সমান করে নিচ্ছি। সবার শেষে আমি এতে দিয়ে দিচ্ছি সেই কোকো পাউডার মেশানো মিশ্রণটি। এখন মোল্ডটাকে আমি এভাবে একটু ঝাঁকিয়ে নিয়েছি। চলে যাচ্ছি কেকটা বেক করে নিতে। প্রিহিট ওভেনে 170°C কেকটাকে বেক করে নিতে হবে 30 থেকে 40 মিনিটের জন্য। চুলায় বেক করতে চাইলে চুলার আঁচ লোতে রেখে কেকটাকে বেক করে নিতে হবে 40 থেকে 45 মিনিটের জন্য। কেকটা বেক করে নেওয়া হয়ে গেছে। একটি টুথপিকের সাহায্যে আমি কেকটা চেক করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন টুথপিকটা ক্লিন বের হয়েছে। কেকটাকে আমি আনমোল্ড করে নিয়েছি। এখন কেকটাকে আমি আপনাদের কেটে দেখাচ্ছি। এই কেকটা খেতে কিন্তু খুবই মজার, আপনারা তৈরি না করলে বুঝতেই পারবেন না। কেকটা আমি আপনাদের কাছ থেকেও দেখাচ্ছি কেকটা কতটা পারফেক্ট আর কতটা সফট হয়েছে। আশা করছি দেখে বুঝতে পারছেন কেকটা কতটা সফট হয়েছে। এই মজাদার কেকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে আর বাসায় তৈরি করে থাকলে আমাকে জানাতে কিন্তু ভুলবেন না আপনাদের কাছে কেমন লেগেছে। সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আবারও কথা হবে কোনো এক নতুন রেসিপিতে। আজ তাহলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।